দর্শক বিন্দু, আপনারা দেখছেন হাওড়া এগিয়ে। আমরা এই মুহূর্তে রয়েছি বিখ্যাত লেখক, প্রতিবাদী লেখক মানিক ফকিরের সঙ্গে। আজ পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কিছু বিষয় জানব। সঙ্গে থাকবেন হাওড়া এগিয়ে চ্যানেলে। পশ্চিমবঙ্গে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, তৃণমূল কংগ্রেস থেকে দলে দলে বড় বড় নেতারা চলে যাচ্ছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যাচ্ছে কি কি যাচ্ছে সেটা আমাদের কাছে কোনো বিষয় না, কিন্তু বিষয়টা হচ্ছে যে বিজেপিকে আটকানো যাবে কি যাবে না। আমাদের যেটা মনে হচ্ছে এই মুহূর্তে, এটা বিজেপি কিছুদিনের মধ্যে 2025-এর মধ্যে তাকে হিন্দু রাষ্ট্র করতে হবে, এটা তাদের এজেন্ডা। আর হিন্দু রাষ্ট্র মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য পরিচালিত রাষ্ট্র, যেখানে আমাদের শূদ্ররা থাকবে দাস, 85% দাস। ফলত এখন ব্রাহ্মণ্যবাদী যারা, আমি বলছি না ব্রাহ্মণ মানেই যে ব্রাহ্মণ্যবাদী, ব্রাহ্মণ্যবাদী বা বর্ণবাদী যারা, তারা কিন্তু এখন বিজেপির দিকে ঢুকে পড়ছে। কেননা তারা হিন্দু রাষ্ট্র হবে বলে তারা চাইছে। যেমন শুভেন্দু অধিকারী একজন ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ্যবাদী, সে রাজীব বন্দ্যোপাধ্যায়, এরা রাজীব হয়তো এখনো ঢোকার চেষ্টা করছে। এরা এখানে ঢুকছে এই কারণেই যে এই দেশটা হিন্দু রাষ্ট্রের দিকে যাচ্ছে। আর এই শুভেন্দু অধিকারীরা পশ্চিমবঙ্গে এনআরসি করে 6 কোটি মানুষ বেনামী হবে সেটা চায়, কৃষি আইনে কৃষকদের ধ্বংস করে দেবে এবং দুর্ভিক্ষ লাগবে, দেশে কোটি কোটি লোক মারা যাবে সেটা চায়। তারা শিক্ষা, SC ST OBC মানুষরা বিজেপি যেগুলো করছে শিক্ষার সুযোগ পাবে না সেটা চায়। শ্রমিকরা 8 ঘন্টা ছেড়ে এখন 12 ঘন্টা ডিউটি করবে, তাদের কোন রকম অধিকার থাকবে না সেটা শুভেন্দুরা চায়, ইত্যাদি। এরা ব্রাহ্মণ্যবাদী সরকারের দিকে, মানে পার্টির দিকে যাচ্ছে, অর্থাৎ বিজেপির দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গে হিন্দু রাষ্ট্র করার জন্য। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের যতই তারা চেষ্টা করুক, এটা ওরা কখনোই করতে পারবে না। তার কারণ, আজকে অন্যান্য ভোটের সঙ্গে এই ভোটের মিল করলে হবে না। 1000 বছরের মধ্যে এরকম ভয়ঙ্কর দিন আর আসেনি। কিন্তু যত দিন যাচ্ছে মানুষ সচেতন হয়ে যাচ্ছে, মানুষ জানেই না এনআরসি কি, মানুষ জানেই না সিএ কি। কিন্তু মানুষের কাছে যদি জানিয়ে দেওয়া যায়, ভাই তোমার কি, তোমার কাছে কি 1948 সালের 19 জুলাইয়ের আগের দলিল আছে? বেশিরভাগ মানুষের নেই। যদি মানুষ জানতে পারে যে এনআরসিটা কি, বা 1948 সালের আগের দলিল নেই, সুতরাং আমিও বেনাগরিক হয়ে যাব, দাস হয়ে যাব, সস্তা শ্রমিক হয়ে যাব, সারাদিন জেলের মধ্যে থাকতে হবে, সারা জীবন জেলের মধ্যে থাকতে হবে, যদি মানুষ জানতে চায়, তাহলে মানুষ ওই দল বেঁধে সব শুনবে। শুভেন্দু ফুভেন্দু যে আছে তাকে মেরে মারতে মারতে বাংলা ছাড়া করে দেবে, ওসব ব্রাহ্মণ্যবাদী গিরি আর হিন্দু রাষ্ট্র গিরি মানুষ বুঝিয়ে দেবে। মেদিনীপুরের সভা থেকে অমিত শাহ বললেন যে 200-এর বেশি আসন নিয়ে ওনারা সিংহাসন দখল করবেন, এই বিষয়ে কি বলবেন? পুরোটা ঢপ দিলেন, পুরোটা ঢপ দিলেন। এবং কিছু দেখুন, যারা বিজেপি করে তারা হচ্ছে এই ভারতবর্ষের সবচেয়ে নিষ্ঠুর মানুষ, কোন মানবিকতা সম্পন্ন মানুষ, কোন প্রগতিশীল মানুষ, কোন ভদ্র মানুষ, এমনকি কোন মানুষ বিজেপি করতে পারে না। কারণ বিজেপির যে হিস্ট্রি, তাতে ওরা মূল তো আরএসএস, কিন্তু সতীদাহর পক্ষে, আরএসএস মানুষকে দাস বানানোর পক্ষে, আরএসএস পুরো আদানি আম্বানির হয়ে গোটা ভারতবর্ষকে একটা মানে ভয়ঙ্কর কিছু করতে চলছে, সে এই ভারতকে আমরা চিনি না, এখনই যা করছে। সুতরাং বিজেপি যা বলছে এগুলো আওয়াজ দিচ্ছে, এই আওয়াজের কোনো মূল্য নেই, এই আওয়াজ সবটাই শেষ হয়ে যাবে। শুধুমাত্র দলিত আদিবাসী মাইনরিটি মানুষ, এই যে ইমতিয়াজ আহমেদের নেতৃত্বে বা দামাল বাংলার নেতৃত্বে যে মানুষ একত্রিত হচ্ছে, এরা হাওয়া হয়ে যাবে, এদের বড় বড় ভাষণ ওখানেই শেষ হয়ে যাবে। কারণ বিজেপি হচ্ছে পৃথিবীর মধ্যে একটি অন্যতম গালাগালি, বিজেপি হলো গালাগালি, কোনো ভদ্র সভ্য মানুষ বিজেপি করছে। অমিত কি বললো, অমিত শাহ কি বললো, দিলীপ ঘোষ কি বললো, ওসবগুলো ফালতু, মানুষকে জাস্ট মিডিয়াকে টাকা দিয়ে এগুলো প্রচার করা। রাজনৈতিক ময়দানে আব্বাস সিদ্দিকী একটা নতুন মুখ,
আব্বাস সিদ্দিকি এখনো পর্যন্ত দলিত আদিবাসী মাইনরিটি মানুষের কথা বলছে বলছে, তাই মানুষ তার পক্ষে থাকবে, কিন্তু যখনই সে আর বলবে না, আর যদি মনে করে আব্বাস সিদ্দিকি তৃণমূলের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করছে বা অন্য কোনো গল্প করছে মানুষ থাকবে না, তার পক্ষে থাকবে না। কিন্তু এখনো পর্যন্ত আব্বাসকে আমি জানি যে মানুষ নতুন কিছু চাইছে, মানুষ জানে যে 2003 সালে এনআরসি আইনটা বা সিএ 2003 আইন যে আইনে বলছে 1948 সালে 19 জুলাইয়ের পরে যারা এসছে সবাই অবৈধ অনুপ্রবেশকারী তাদের গ্রেপ্তার হবে, জেলে যাবে, অর্থাৎ 1948 সালের আগের কাগজ দিয়ে প্রমাণ করতে হবে আমি এই এই দেশের মানুষ। সেই আইনটাতে যারা যারা সই করেছিল তারা সকলেই সমাজের বন্ধু হতে পারে না, তাদেরকে সকল মানুষ ঘৃণা করে, তার মধ্যে সেই কংগ্রেস সিপিএম তৃণমূল সবাই বিজেপির আইনটা করে তাদেরকে সমর্থন করে বাকি পার্টিরা, সেক্ষেত্রে মানুষ নতুন কিছু খুঁজছে। আব্বাস এখন পর্যন্ত দলিত আদিবাসী মাইনরিটি মানুষের কথা বলছে, মাইনরিটিদের যে বঞ্চনা তাদের যে এনআরসি ধার থেকে বাঁচানোর কথা বলছে, তাই আব্বাসের দিকে যাচ্ছে মানুষ। ইমতিয়াজ বলছে, আজকে ইমতিয়াজ আহমেদ মোল্লা, ইমতিয়াজ শুধু দল করে ডিএনপি তার পার্টি করেছে তা নয়, তার ভোরবেলা থেকে রাত পর্যন্ত চিন্তা হলো তামাল বাংলার মাধ্যমে কি করে সমস্ত মানুষকে একত্রিত করা হয়, এই ভয়াবহ বিপদের হাত থেকে মানুষকে বাঁচানো যায়। তো ও যদি তার রাজনৈতিক দল নিয়ে বড় করে কাজ করে মানুষ তাকে তার পাশে দাঁড়াবে, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। পুরনো রাজনৈতিক দলগুলোকে মানুষ চিনে ফেলেছে, এরা কেউ মানুষের পক্ষে নয়, এরা কর্পোরেট পুঁজির পক্ষে, ব্রাহ্মণ্যবাদীর পক্ষে, হিন্দুত্ববাদীর পক্ষে এবং মানুষকে দাস বানানোর পক্ষে। 21-এ যদি বিজেপি সত্যি যদি বাংলা দখল করে আর এনআরসি চালু করে তাহলে দামাল বাংলার পক্ষ থেকে পদক্ষেপ কি নেওয়া হবে? দামাল বাংলার পক্ষ থেকে যে পদক্ষেপটা নেওয়া হবে, দামাল বাংলা মানুষকে সচেতন করছে, শুধু শুধু সচেতন করলেই তো হবে না, এই এনআরসির বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে, প্রতিরোধের জন্য মানুষকে প্রস্তুত করবে। আদিবাসী ভাইরা আজকে বাঁকুড়া পুরুলিয়া এবং বীরভূমের আমার দামাল বাংলার আদিবাসী ছেলেমেয়েরা তারা তীরধনুক প্রস্তুত করছে, তারা তীরধনুক প্রস্তুত করছে। আমার মুসলিম ভাইরা সংখ্যালঘু মানুষরা এই দেশে যারা ভূমিপুত্র তারা যদি এনআরসি যুক্ত হয় এখন থেকে তারা হাতে হাত মিলিয়ে একত্রিত হয়ে লাঠিটাঙ্গি রেডি করছে। মানুষ বেঁচে থাকতে গেলে দেওয়ালের পিঠ থেকে গেলে, এটা তো এনআরসি মানে পিছনে দেওয়ালও নেই, পিঠ থেকে গেলে সে কি করতে পারে? সে বাঁচার জন্য যা যা করা তাই করতে হবে, তার জন্য গান্ধীবাদ লাগে না, তার জন্য মাওবাদ লাগে না, তার জন্য লেনিনবাদ লাগে না, তার জন্য মমতাবাদ লাগে না। মানুষ প্রতিরোধ করবে, অর্থাৎ মানুষ কেউ দাস হতে চায় না, মানুষ প্রতিরোধে উত্তাল হয়ে উঠবে, কৃষকরা যেমন করছে তার অনেক গুণ বেশি করবে, এবং তাতে যদি সশস্ত্র পথে দরকার পড়ে মানুষ সশস্ত্র পথে যাবে, মানুষকে কি করে আটকাবেন? মানুষকে তো বাঁচতে হবে। দামাল এই মানুষকে উদ্বুদ্ধ করবে, মানুষকে জানিয়ে দেবে তোমাকে তোমার অধিকার, এই দেশটা তোমার, এই মাটিটা দলিত আদিবাসী মাইনরিটি মানুষের, অনার্য মানুষের, শূদ্র মানুষের, যারা আর্য বিদেশ থেকে এসছে তাদেরকেও চিরকালের জন্য বিদায় করে দেবে দামাল বাংলা। দর্শকবৃন্দ, এতক্ষণ আমরা কথা বলছিলাম বিখ্যাত লেখক মানিক ফকিরের সঙ্গে, হাওড়া থেকে হাওড়ায় গিয়ে রাজমল্লিক।